Welcome to Darjeeling. Love is in the game. গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঘড়ির কাঁটায় এখন সকাল ঠিক 10টা, আর আমরা কিন্তু এখন আছি দার্জিলিংয়েতে। আজকে আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের বেশ কিছু সাইট সিন দেখতে। এই আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, আজকে এই দাদার সঙ্গে আমরা ঘুরে দেখবো দার্জিলিং শহরকে। গুড মর্নিং। হ্যাঁ, আপনার নাম? নবীন। তো দাদার নাম হচ্ছে নবীন ভাইয়া। এই দাদার সঙ্গেই কিন্তু আজকে আমরা দার্জিলিংয়ের বেশ কতগুলো সাইট সিন ঘুরে দেখবো। তো চলো শুরু করা যাক আজকের জার্নি। এখন কিন্তু আমরা এই নবীন ভাইয়ের গাড়িতে আমরা চলেছি লেপচা জগতের পথে। আজকের আমাদের ট্যুরের প্রথম গন্তব্য হচ্ছে লেপচা জগৎ। আর আজই কিন্তু দার্জিলিংয়ে দারুণ ওয়েদার। সকাল থেকে মানে আমাদের হোটেলের রুমের জানলা থেকেই আমরা দুর্ধর্ষ কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি। এমনকি এখনও সকাল 10টা পর্যন্ত আমাদের গাড়ি ছুটে চলেছে, আর গাড়ির এক সাইডে কিন্তু আমাদেরকে সঙ্গ দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো অপরূপ ওয়েদার। এখন যারা এখন দার্জিলিং আসবে ভাবছো, কোনো চিন্তা না করে কিন্তু চলে আসতে পারো, দুর্ধর্ষ কিন্তু ভিউ পেয়ে যাবে এখন। আর দার্জিলিংয়ে কোন হোটেলে থাকবে সেই বিষয়ে যদি জানতে চাও, আমরা কিন্তু অলরেডি আমাদের এবারের দার্জিলিং সিরিজে একটা দারুণ হোটেল খুঁজে পেয়েছি তোমাদের জন্য, খুব সস্তায় দুর্ধর্ষ হোটেল। সেই হোটেলের ভিডিও অলরেডি আমার চ্যানেলেই আছে, চাইলে দেখে নিতে পারো। আমি ওপরের আই বাটন আর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। হেভি কিন্তু হোটেলটা, হোটেলের প্রত্যেকটা জানলা থেকে দুর্ধর্ষ ভিউ, আর ব্যালকনি থেকে তো ভিউ অসাধারণ। তো আমরা কিন্তু এখন এসে গেছি ঘুম স্টেশন, এই যে। আর এই ঘুম স্টেশনের সামনে থেকে যে রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, আমরা কিন্তু এখন যাব এই রাস্তা ধরে। এইটাই হচ্ছে কিন্তু মিরিকের রাস্তা। এই ডান দিকে ঘুম স্টেশন, ওই দিক দিয়ে রাস্তা চলে গেছে দার্জিলিংয়ের পথে, আর আমরা এখন এগিয়ে চললাম এই মিরিকের রাস্তাতে। আমরা কিন্তু আজকে শুধুমাত্র মিরিক পর্যন্তই যাব, ঘুরে আবার ব্যাকে দার্জিলিং ফিরে আসব। তো এই পথেতে অনেকগুলো পড়বে কিন্তু দারুণ সাইট সিন, সেগুলোই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। ভাই, লেপচাগত কিতনা দূর হয় দার্জিলিং সে? এখান থেকে কিন্তু আরো 45 মিনিট মতো লাগবে লেপচা জগৎ পৌঁছাতে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লেপচা জগতে, আর ততক্ষণ কিন্তু তোমরা এনজয় করো এই রাস্তার অপরূপ সৌন্দর্য। তুমি আছো হৃদয়ের গভীরে। তো
ঘড়ির ঘড়ায় ঠিক 10:20 আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি দার্জিলিং থেকে 19 কিলোমিটার দূরে লেপচা জগতে। এই সামনেই কিন্তু রয়েছে লেপচা জগতের বিখ্যাত পাইন বনের জঙ্গল, যেটা দেখার জন্য কিন্তু মেনলি আসে। আর উপরে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, তবে জানি না এখন ওই ভিউ পয়েন্ট থেকে কতটা কি ভিউ দেখা যাবে। চলো নেমে জায়গাটাকে এক্সপ্লোর করি আর তোমাদেরকে দেখাই। দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার দূরে 6,956 ফিট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম এই লেপচা জগৎ। লেপচা জগৎ কথার অর্থ হল লেপচা উপজাতির আশ্রয়। রডোডেনড্রন, ওক এবং পাইনের জঙ্গলে ঘেরা এই ছোট্ট পাহাড়ি গ্রাম বর্তমানে পর্যটক মহলে বিশেষভাবে আলোচিত। প্রধানত যেসব পর্যটকরা দার্জিলিংয়ের কোলাহল থেকে একটু দূরে আন্তঃনিরিবিলি পাহাড়ি জীবনযাপন উপভোগ করতে চায়, তাদের জন্য এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি হোটেল ও হোমস্টে। তাছাড়াও আমাদের মতো দার্জিলিং থেকে একটা গাড়ি বুক করে দিনের দিনই ঘুরে আসা যায় এই লেপচা জগৎ থেকে। তো এই কিন্তু আমরা চলে এসেছি লেপচা জগতের সেই পাইন ফরেস্টে। আজকে কিন্তু প্রচুর ভিড় আছে এখানে, যেহেতু এখন দার্জিলিংয়ের সিজন, প্রচুর পর্যটকের ভিড়। তো এই কিন্তু হচ্ছে পাইন ফরেস্ট ইকো ট্যুরিজম পয়েন্ট। এই ওপর দিয়ে যেতে হবে, ওঠার রাস্তা দেখো অনেক টুরিস্ট উঠে যাচ্ছে। আর এর সামনেই কিন্তু এদিকে এরকম ছোটোখাটো অনেক স্টল আছে, তো তোমরা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারো। যেহেতু আমরাও কিছু খেয়ে আসিনি, ভাবছি এখান থেকে কিছু মোমো টোমো কি পাওয়া যায় দেখি, খেয়ে নিই তারপরে উপরে উঠবো। তো এই যে এখানে কিন্তু পাওয়া যাচ্ছে গরম গরম চিকেন মোমো, ভেজ মোমো, এখানে ডিম সেদ্ধ হচ্ছে, ভেজ মোমো 50 আর চিকেন মোমো 70। তো গরম গরম মোমো দিয়ে আজকে ব্রেকফাস্ট এখন সেরে নেব, তারপর কিন্তু আমরা এই পথ দিয়ে উপরে উঠবো। আর উপর থেকে কেমন ভিউ আসছে তোমাদেরকে সেটা দেখাবো। টোটাল 8 পিস আছে না? দাদা বলছে দারুণ ভালো, খেয়ে দেখি কেমন। একদম গরম কিন্তু, আর সব জায়গায় কিন্তু স্যুপ দেয় না এখানে, তো এখানে কিন্তু তোমরা স্যুপও পাচ্ছ। বেশ বেশ মোমো আছে, ভালো খেতে। তো ব্রেকফাস্ট করে নিলাম মোমো আর গরম গরম চা দিয়ে। এবার চলো যাওয়া যাক পাইন ফরেস্টের ভিতরে। এখানে কিন্তু টিকিট কাটতে হবে, কত করে টিকিট চলো জিজ্ঞাসা করি। কিন্তু আগে গিয়ে টিকিট 20 রুপিস পার হেড, তো 20 টাকা করে টিকিট পার হেড এখানে তে কিন্তু পাইন ফরেস্টে ওঠার জন্য। আমাদের চারজনের লাগবে হচ্ছে 80 টাকা। এই হচ্ছে কিন্তু সেই মায়াবী পাইন ফরেস্ট লেপচা জগতের। এটা দেখার জন্যই কিন্তু ম্যাক্সিমাম টুরিস্ট এখানে আসে। আর আজকে তো প্রচুর মানুষের ভিড় এখানে তে, এমনিতেই সিজন চলছে, প্রচুর পর্যটক আর সবাই কিন্তু মোটামুটি এখানে এসেছে। চলো আস্তে আস্তে ওপরে উঠি। রাস্তাটা কিন্তু অনেকটা এইভাবে সোজা ওপরে উঠে যেতে হবে, আর ওপরে কিন্তু আছে একটা ভিউ পয়েন্ট। তার আগে চলো কিছু সিনেম্যাটিক শট নেওয়া যায়, জায়গাটা কিন্তু দুর্ধর্ষ এখানে। পাইন ফরেস্টের ভিতর দিয়ে হেঁটে হেঁটে উপরে ওঠাটা কিন্তু চারটিখানি কথা না। কিছুক্ষণ আগেই একজন রীতিমতো পড়ে যাচ্ছিল উপর থেকে। এখানটা থেকে নিচেটা যেভাবে গড়ান, কেউ যদি পড়ে যায় না থামার কোনো জায়গা নেই, একদম গড়িয়ে গড়িয়ে নিচে। তো এখানে ওঠাটাও কিন্তু খুব সাবধানে উঠতে হবে এরকমভাবে। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বেলা ঠিক 12টা। এই লেপচা জগৎ ফরেস্ট ইকো ট্যুরিজম বা লেপচা জগতে যে বিখ্যাত পাইন ফরেস্ট, এখানে কিন্তু অনেকটা সময় কাটালাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর, যদিও ওঠা নামা কিন্তু খুব রিস্কি। আমাদের চোখের সামনেই কিন্তু একটা বাচ্চা ছেলে ওপর থেকে উঠতে গিয়ে পড়ে গেল, ভাগ্যি তাকে ধরে নিয়েছিল, নাহলে কিন্তু কেউ ওপর থেকে পড়ে গেলে কিন্তু ওপর থেকে গড়াতে গড়াতে নিচে পড়ে যাবে, হাত পা ভেঙে যাওয়ার প্রচণ্ড চান্স। তো যাই হোক, এখন চলো যাওয়া যাক আমাদের আজকের নেক্সট গন্তব্যের দিকে। আমাদের সামনে এই হচ্ছে কিন্তু সুখিয়া মনাস্ট্রি। এই সুখিয়া মনাস্ট্রির পাশ দিয়ে এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকে হচ্ছে কিন্তু সান্দাকফু যাওয়ার রাস্তা। এই দিকে চলে যাচ্ছে সান্দাকফু রাস্তা, আর আমরা এখন এই
সুখিয়া মনাস্ট্রির পাশ দিয়েই এগিয়ে চললাম। এটা হচ্ছে সুখিয়া মনাস্ট্রি। সুখিয়া মনাস্ট্রিটা কিন্তু বন্ধ আছে, তাই ভিতরে গিয়ে দেখতে পারলাম না। যাই হোক, আমরা কিন্তু এখন সুখিয়া মনাস্ট্রির পাশ দিয়ে এগিয়ে চলেছি, আর এখানে রাস্তা কিন্তু বেজায় খারাপ। দেখো রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। এই সামনেই হচ্ছে কিন্তু সুখিয়া মনাস্ট্রি। আমরা এই মনাস্ট্রিটার সামনে দিয়ে ওপরটায় উঠে এলাম, কিন্তু মনাস্ট্রিটা অ্যাকচুয়ালি গেটটা মেন গেট বন্ধ। আমি জানি না টুরিস্টদেরকে ভেতরে অ্যালাউ করে কি করে না, পার্টিকুলারলি আজকে বন্ধ, এটা ঠিক আমার জানা নেই। কিন্তু মনাস্ট্রিটা কিন্তু বেশ বড়সড় আর বেশ সুন্দর, ভেতরটা যেতে পারলে কিন্তু দারুণ লাগতো। আর এই সামনেই কিন্তু আছে একটা ওয়াচ টাওয়ার। চলো ওয়াচ টাওয়ারের ওপর থেকে কেমন লাগছে জায়গাটাকে দেখি। বহু পুরোনো দিনের ওয়াচ টাওয়ার কিন্তু এটা। আর এই কিন্তু আমরা উঠে গেছি ওয়াচ টাওয়ারের উপরে, এখান থেকে কিন্তু দারুণ লাগছে। আর ওই দূরে ওখানে হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই দেখো মেঘের মাঝখান থেকে হালকা কাঞ্চনজঙ্ঘা। আজকে দার্জিলিংয়ের ওয়েদারটা কিন্তু মারাত্মক। সকালে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, এখন ট্যুরে বেরিয়ে গাড়ির জানলা থেকে দেখছিলাম, এখন কিন্তু আবার এই ওয়াচ টাওয়ার ওপর থেকে। বেলা এখন প্রায় 12:10, এখনও কিন্তু হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সত্যি মারাত্মক ওয়েদার আজকে। আর এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু দেখা যাচ্ছে সুখিয়া মনাস্ট্রি, আর তার সঙ্গে কিন্তু গোটা সুখিয়া শহর। সামনে কিন্তু গাছেতে ফুলে একদম ভরে আছে, মানে এই টাইমে এলে তোমরা খুব সুন্দর এরকম ফুল দেখতে পাবে, দারুণ লাগছে দেখতে এখান থেকে। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন 12:25, আর আমরা এসে হাজির হয়েছি জোড় প্রকৃতিতে। এই কিন্তু হচ্ছে জোড় প্রকৃতিতে প্রবেশের মেন গেট, আর পাশেই কিন্তু আছে টিকিট কাউন্টার। চলো দেখি কত করে টিকিট লাগে। পার হেড এখানে 20 টাকা করে টিকিট, আমাদের চারজনের লাগছে 80 টাকা। এই যে জোড় প্রকৃতির টিকিট পার পার্সন 20 টাকা, আর পার্কিংয়ের জন্য 20 টাকা পার ভেহিকেল। আর যদি কেউ ড্রোন উড়িয়ে এখানে শ্যুট করতে চাও তার জন্য কিন্তু 500 টাকা লাগবে, ড্রোনের জন্য 500 টাকা। এই জোর প্রকৃতিতে কিন্তু আমি এর আগে কখনো আসিনি, এতবার দার্জিলিং এসেছি এই রুটটাতেই কোনোদিন আসা হয়নি। এর আগে লাস্টবার যখন এই রুটে এসেছিলাম তখন কিন্তু লেপচা জগতের আগেই এত পরিমাণে বরফ পড়েছিল যে আমাদেরকে ফিরে যেতে হয়েছিল। তো যাই হোক, এই প্রথমবার আসা এই জায়গায়, চলো দেখা যাক কি আছে জোর প্রকৃতিতে। দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে এবং ঘুম থেকে প্রায় 13.5 কিলোমিটার দূরে 7,400 ফিট উচ্চতায় অবস্থিত এই জোর পুখরি। ইন্দো নেপাল বর্ডারে অবস্থিত এই জোর পুখরি কথার অর্থ হল দুটি প্রাকৃতিক জলাশয়ের সমন্বয়। এই জোর পুখরির একদিকে রয়েছে দার্জিলিং ও অন্যদিকে কার্সিয়াং। তাছাড়াও রোদ ঝলমলে দিনে এখান থেকে সমগ্র কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের অসাধারণ ভিউ পাওয়া যায়। এখানে বেড়াতে আসার সব থেকে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, তবে বর্ষাকালে এখানে এলে কিন্তু দেখা মিলতে পারে বিলুপ্ত প্রায় হিমালয়ান স্যালামান্ডারদের। তো এই কিন্তু হচ্ছে জোর পুখরি। এখানে সুন্দর একটা কালিয়ানাগের স্ট্যাচু করা আছে জলের মাঝেতে, আর চারদিকে পাহাড়ের ভিউ, এই উপরে তো একটা ভিউ পয়েন্ট করা আছে, দারুণ জায়গাটা। আর এখানে দেখো কি সুন্দর হাঁস চড়ে বেড়াচ্ছে। এই কিন্তু জোর পুখরি, বেশ ভালো ছিমছাম জায়গাটা। এখানে বেশি টুরিস্ট আসে না, কারণ অন্যান্য জায়গায় টুরিস্টদের যা ভিড় তার তুলনায় এখানে কিন্তু কোনো ভিড়ই নেই। চলো ওই সামনেতে ভিউ পয়েন্টটা আছে, যেদিকে তিয়াসা হাঁটছে ওদিকে ওই ভিউ পয়েন্টটায় পৌঁছে ওখান থেকে কেমন দেখা যাচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কিন্তু জোর পুখরি ভিউ পয়েন্ট। পায়ে পায়ে উঠে এসেছি, খুব একটা উঁচু না, সামান্যই ছিল। তো জোর পুখরি ভিউ পয়েন্ট থেকে ভিউটা কেমন দেখা যায় এবার সেটাই দেখার। আচ্ছা, তো তোমরা যদি ভেবে থাকো যে এই জায়গায় একটা পুকুর আছে বলেই জায়গাটার নাম জোর পুখরি, তা কিন্তু নয়। আসল এখানে জোড়া শব্দটা কোথা থেকে এসেছে জানো? আমার পিছন দিকে একটু জুম করছি, দেখো। বাহ ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। আশা করি বোঝাতে পেরেছি জোর পুখরি শব্দের অর্থ। এখানে যে কিছু পুকুর আছে সেরকম ব্যাপার না, এখানে কিন্তু জোড়ায় জোড়ায় আছে, শুধু চারদিকে জোড়া আর জোড়া। দেখো দেখো খাচ্ছে। তো
তুমি আছো হৃদয়ের গভীরে। তুই জোরপুকুরির জায়গাটা কিন্তু দুর্দান্ত, ফাঁকা ফাঁকা জায়গা, যারা একটু শান্ত নিরিবিলি জায়গাতে টাইম স্পেন্ড করতে ভালোবাসো দারুণ তাদের জন্য কিন্তু। আর এই সামনে কিন্তু এখানে একটা হোমস্টেও আছে, জোরপুকুরি হোমস্টে। এই হচ্ছে জোরপুকুরি হোমস্টে, এখানে দেখো ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে, বুকিং নাম্বার। তো এই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা বুক করে নিতে পারো এখানেতে। আর এই হোমস্টে থাকলে কিন্তু এই হোমস্টের সামনেতেই এরকম ভিউ, সামনেই জোরপুকুরি, পুরো সামনেটা ফাঁকা, দারুণ জায়গা কিন্তু এখানে। ইহাঁ পে মতলব খরচা কিতনা আয়েগা এক দিন কে লিয়ে? 1500 পার হেড। পার হেড পার ডে, মতলব উসমে ফুডিং অর লজিং বোথ ইনক্লুডেড? বোথ ইনক্লুডেড। আচ্ছা, চেক ইন টাইম কিয়া হ্যায়? 12 অর চেক আউট 11। আচ্ছা, মতলব অর বুকিং করনে কে লিয়ে তোমার নাম্বার বাতা দিজিয়ে? 8250736505। আচ্ছা, তো এইখানে জোরপুকুরিতে যদি তোমরা থাকতে চাও, এটা হচ্ছে দাদাদের জোরপুকুরি হোমস্টে। নাম্বার দাদা বলে দিয়েছে, তাছাড়াও ডিসপ্লের নিচে দেখতে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবে। তো যারা কোলাহল মুক্ত দার্জিলিংয়ের ওই কোলাহল পরিবেশ ছেড়ে যদি কেউ এরকম ফাঁকায় ফাঁকায় এত সুন্দর জায়গা থাকতে চাও, তাহলে কিন্তু এখানে একবার ট্রাই করে দেখতে পারো। পার হেড পার ডে 1500 টাকা করে, ফুডিং প্লাস লজিং। আচ্ছা, তো জোরপুকুরি দেখে আমরা কিন্তু এখন চলেছি সীমানা ভিউ পয়েন্ট দেখতে। সীমানা ভিউ পয়েন্ট মানে মানে ইন্ডিয়া থেকে নেপাল দেখা যাবে, মাঝখানটা পুরো ফাঁকা এরকম একটা জায়গা, খুব সুন্দর জায়গা। আমি এর আগে ভিডিওতে অনেকবার দেখেছি, আজকে নিজে চোখে চাক্ষুষ করব আর তোমাদেরকেও দেখাবো আমাদের চোখে। ঘড়ির কাঁটায় এখন বাজে 1:38, আর আমরা কিন্তু চলে এসেছি যে এখন সীমানা ভিউ পয়েন্টে। এই দিক দিয়ে গেলেই কিন্তু এইখানেই হচ্ছে ভিউ পয়েন্ট, যেখান থেকে কিন্তু ক্লিয়ারলি দেখা যাবে নেপাল। আমার পিছনে এটাই কিন্তু হচ্ছে নেপাল। আজকে কিন্তু ওয়েদার দুর্ধর্ষ, আর একদম ক্লিয়ার ওয়েদার থাকার কারণে কিন্তু এই সীমানা ভিউ পয়েন্ট থেকে এত সুন্দরভাবে আমরা নেপাল দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম সময়ে কি হয়, এখানে ট্যুরিস্টরা আসে, চারদিকে ফগ আর ক্লাউডে ভর্তি থাকার জন্য কিছুই দেখা যায় না, নিরাশ হয়ে লোকজন ফিরে যায়। কিন্তু এইটাই হচ্ছে মজা এপ্রিল মাসে দার্জিলিংয়ে আসার, এখান থেকে কিন্তু আজকে দুর্ধর্ষ ভিউ। এই ভিউ পয়েন্টের সামনেই কিন্তু এরকম মার্কেট আছে, দেখো এখানে কিন্তু অনেক জামা কাপড় শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে, এদিকে খাবার দাবার চা এসব কিছু বিক্রি হচ্ছে। এই সীমানা ভিউ পয়েন্ট থেকেও কিছু কেনাকাটি করে নিতে পারো। আর একটা জিনিস দেখাই, এইখানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই কবর, তো অনেকে না জেনে এগুলোকে মারিয়ে মারিয়ে চলে যাচ্ছে, যেটা কিন্তু উচিত না। কোনো মৃত ব্যক্তির কবরের ওপর দিয়ে মারানো কিন্তু একদমই উচিত না। তো যাই হোক, অনেকেই জানে না, না জেনে ভুল কাজ করে ফেলছে, এমনকি অনেকে তো এর ওপরে বসে খাওয়া দাওয়াও করছিল, মরে গিয়েও মানুষের শান্তি নেই আজকাল। তো সীমানা ভিউ পয়েন্টকে টাটা জানিয়ে এখন কিন্তু আমরা যাচ্ছি নেপালের পশুপতি মার্কেটের দিকে, এখান থেকে মাত্র 8 কিলোমিটার। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন ঠিক দুপুর 2:04, আর আমরা এসে পৌঁছেছি পশুপতি মার্কেটে। এই সামনে দেখো, এখানে কিন্তু নেপালের ফ্ল্যাগ উড়ছে। এখন কিন্তু আমি আছি ইন্ডিয়াতে, ঠিক আছে, নেপাল চলে এলাম। ওয়েলকাম টু নেপাল। আমরা কিন্তু এখন ইন্ডিয়া ছেড়ে প্রবেশ করে গেছি নেপালেতে, এখানেতে। এই হচ্ছে নেপালের পশুপতি মার্কেট, এটা কিন্তু অ্যাকচুয়াল পশুপতি মার্কেট এটা না, এখান থেকে পশুপতি মার্কেট নিচে দিকে আরও 2 কিলোমিটার মতো যেতে হবে। আর এদিকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো গাড়িকে অ্যালাউ করে না, তোমরা যদি পশুপতি মার্কেট যেতে চাও তাহলে এখানে এরকম প্রচুর গাড়ি আছে, এই নেপালের গাড়ি করে কিন্তু তোমরা পশুপতি মার্কেট ঘুরে আসতে পারো। পার হেড হিসাবে কিন্তু এরা নিচ্ছে 20 টাকা করে, আর রিজার্ভ করে গেলে 300 টাকা মতো নেবে। এখানে হেঁটেও তোমরা যেতে পারো, কিন্তু হেঁটে যেতেই মোটামুটি এখান থেকে 40-45 মিনিট লেগে যাবে আসল মার্কেটে পৌঁছাতে। অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড ছাড়া কিন্তু এখানে এন্ট্রি করা যাবে না। আর বাংলাদেশি ভাই বন্ধুদের জন্য মন থেকে কিন্তু ক্ষমা প্রার্থী, তাদের কিন্তু অ্যালাউ করেনি। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গেও এক বাংলাদেশি কাপেল যারা ঘুরছে ওদেরকে অ্যালাউ করেনি,
তাই ওরা বাইরে দাঁড়িয়ে আছে, আমরা জাস্ট ভিতরে এখানটা ঘুরে দেখতে এলাম। এখানেতেও কিন্তু টুকটাক এরকম মার্কেট তোমরা পেয়ে যাবে, এখান থেকেও কিন্তু তোমরা অনেক জিনিসপত্র কিনে নিতে পারো। এখানে দেখো মার্কেটে তোমরা কিন্তু প্রচুর জিনিস পেয়ে যাবে, যেগুলো কিন্তু সবই মেড ইন নেপাল, মানে আমাদের এখানে কিন্তু এই সব চিপস টিপসগুলো তোমরা পাবে না, এগুলো সব নেপালের প্রোডাক্ট। নেপালের প্রোডাক্ট টেস্ট করতে চাও, এখান থেকে কিন্তু নিয়ে দেখতে পারো। আমার তো খুব মন খারাপ হয়ে গেল, এখানে আসলে বাংলাদেশিরা এলাও নয়, তো আমাদের সাথে তো আমাদের বন্ধু বান্ধবীরা এসছে, তো খুব মন খারাপ লাগছিল যে ওরা আসতে পারলো না, যার জন্য ওদের জন্য কিছু জিনিস নিয়েছি আর আমাদের বাড়ির জন্য কিছু জিনিস নিলাম। এখানে কিন্তু নকল হইতে সাবধান, তো অনেক এরকম ফার্স্ট কপি সেকেন্ড কপি জিনিস কিন্তু তোমরা এখানে পাবে, কসমেটিক্স কিন্তু ভুলেও নেবে না, খাবারের জিনিস নিতে পারো। আচ্ছা, তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন ঠিক দুপুর 2:21 এই নেপালের গেট, তো নেপালকে টাটা জানিয়ে আমরা আবার ফিরে চললাম আমাদের দেশে। এখনো কিন্তু অনেকগুলো ভালো ভালো স্পট দেখা বাকি, এখানে যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এখানকার নেপালি ট্যাক্সি বুক করে কেউ তোমরা নেপালের পশুপতি মার্কেটে যেতে পারো, ওখানে কিন্তু অনেক সস্তায় অনেক কিছু ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। যাই হোক, আমাদের হাতে এখন সময় নেই, আমাদেরকে এখনো অনেকগুলো স্পট ভিজিট করার বাকি আছে, তাই চলো আর দেরি না করে আমরা এগিয়ে যাই আমাদের পরের গন্তব্যের দিকে। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি গোপালধারা টি এস্টেটে, এটা মিরিক যাওয়ার রাস্তাতেই পড়ে, কিন্তু আমরা ফেরার পথে যখন এখান দিয়ে ফিরবো তখন আমরা এই চা বাগানটাকে ভালো করে ঘুরে দেখব। এমনিতে গাড়ি থেকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু অলরেডি ঘড়ির কাঁটায় বাজে 2:50, প্রায় 3টে বাজে চলেছে, তো মিরিক যেতে দেরি হয়ে গেলে কিন্তু আমরা মিরিকে বোটিং করাটা মিস করে যাবো। তাই আগে আমরা মিরিকটা ঘুরে আসি, ফেরার পথে এই গোপালধারা চা বাগানটাকে ভালো করে এক্সপ্লোর করবো আর তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা যাচ্ছি মিরিকের পথে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় কিন্তু 3:20 আর আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি মিরিক লেকে। খুবই এক্সাইটেড, জীবনে প্রথমবার কিন্তু এলাম, এতবার দার্জিলিং এসেছি কিন্তু মিরিকের আগে কখনোই আসা হয়নি। তো এই সামনে কিন্তু আছে এন্ট্রি গেট, চলো এন্ট্রি গেটে দেখি কোনো টিকিটের কোনো ব্যবস্থা আছে কিনা। এখানে কিন্তু নেপালি ট্র্যাডিশনাল ড্রেস পরে তোমরা ছবি টবি তুলতে পারবে, তাছাড়াও কিন্তু এখানে অনেক কিছু জুস, তারপরে অনেক খাবার দাবারের জিনিস আছে। তো এখানে কিন্তু তোমরা এরকম নেপালি ট্র্যাডিশনাল ড্রেস পরেও ফটোশ্যুট করতে পারো, এই পিয়াসা পরছে, তো 50 থেকে স্টার্ট। আর পুরো ওভারঅল যে ড্রেসটা এদের আছে, একদম যেভাবে ম্যানিকুইনটা সাজিয়ে রেখেছে, একদম উপর টপ টু বটম এই ওভারঅল ড্রেসটা পরতে কিন্তু 100 নেবে। মিরিক শিলিগুড়ি থেকে 55 এবং দার্জিলিং থেকে 49 দূরে 5,797 উচ্চতায় অবস্থিত এই মিরিক লেক, যা সুমেন্দু লেক নামেও পরিচিত। প্রায় 1.5 বিস্তৃত এটি একটি কৃত্রিম হ্রদ, যা 1970 পশ্চিমবঙ্গ সরকার মিরিককে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে বানিয়েছিলেন। বর্তমানে সারা বছর ধরেই দেশের নানা প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও প্রচুর পর্যটক এসে ভিড় করেন এই মিরিক লেকে। আর এখানে আসার প্রধান উদ্দেশ্য হল পাহাড়ে ঘেরা এই অপরূপ সুন্দর মিরিক লেকের জলে বোটিং করতে করতে বেশ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা। তাই আমরাও আর দেরি না করে চলো বোটে চড়ে ভেসে পড়ি মিরিক লেকের জলে। এই সামনে থেকে কিন্তু এখান থেকে মিরিকের বোটিং হচ্ছে, বোটিং অ্যাকচুয়ালি মোস্ট প্রবলি 4:00 বা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, আমরা এক্সাক্ট টাইমটা জানি না, তাই আগে বোটিং করে নেওয়াটাই বেটার, নাহলে কিন্তু মিস হয়ে যেতে পারে। এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কেটে নিয়েছি, প্যাডেল বোট 4 পড়লো 400। এখানে কিন্তু প্যাডেল বোট ছাড়াও শিকারা আছে, স্পিড বোট আছে, কিন্তু মোস্ট প্রবাবলি দেরি হয়ে গেছে বলে শিকারাটা আর চলছে না, তো প্যাডেল বোটই ভরসা, চলো। আচ্ছা দেখো, এখানে কিন্তু এরকম প্ল্যাটফর্ম করা আছে, যারা বোটের টিকিট কেটেছে সব এক একটা জায়গায় এক একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমরা এখন এখানটায় দাঁড়াবো, এখানে বোট আসবে, বোট মোস্ট প্রবাবলি নেই, যা আছে সব লোকজন চড়ছে অলরেডি। 4-সিটার বোট একটা ফিরে এলে তখনই কিন্তু আমরা উঠতে পারবো। আর এই জায়গা থেকে কিন্তু গোটা মিরিক লেকটা দারুণ লাগছে দেখতে।
এখানে কিন্তু অ্যাকচুয়ালি বোটিং এর টাইম হচ্ছে আধ ঘন্টা, কিন্তু সেরকম ভাবে কোনো ম্যানেজমেন্ট নেই, মানে কেউ একজন বোট নিয়ে আধা ঘন্টার জায়গায় ঘন্টা ঘুরছে, কেউ দেখছেই না, কেউ রাখছেই না, আর বাকি যারা টিকিট কেটেছে তারা দাঁড়িয়েই আছে, কখন একটা বোট ব্যাকে আসবে তবে আমরা যেতে পারবো, এইরকম একটা ব্যাপার। এই একটা আসছে, চলো ফাইনালি কিন্তু এসে গেছে আমাদের বোট, মিনিট 20 প্রায় দাঁড়িয়ে থাকার পরে পেলাম। চাকরি বাকরি না পেলে কিন্তু এই নৌকা চালিয়েও সংসার চালানো যেত, শুধু একটু পড়াশোনাটা করে ফেলেছি ওই জন্যই যে চাকরি বাকরি করতে হচ্ছে বাধ্য হয়ে। এই প্যারেল বোট চালানোও কিন্তু ঝক্কির ব্যাপার আছে, ওদিক থেকে একটা এসে যাচ্ছে, এদিক থেকে একটা এসে যাচ্ছে, হ্যাঁ একবার ডান দিক একবার বাঁ দিক, আর তার সঙ্গে সাঁতার কিন্তু কেউ জানি না, আরো বড় চাপ। এই লিমন একা সাঁতার জানে আমরা কিন্তু কেউ জানি না, আর এই লাইফ জ্যাকেট গুলো জাস্ট মান রক্ষা করার জন্য নিয়েছি কিন্তু কেউ পরিনি, এমনিতেই এত মোটা হয়ে গেছি তারপরে আবার লাইফ জ্যাকেট পরলে আরো মোটা লাগবে, তো এইসব কারণে আমরা পরিনি, আমরা প্রো রাইডার। আর সামনেই কিন্তু এই ব্রিজ, আমরা এখন ব্রিজ পেরোচ্ছি, অনেক ইচ্ছা ছিল গঙ্গাতে নৌকা চালানোর, সেই ইচ্ছা এখানে পূরণ করছি। প্যারেল করে করে কিন্তু হাঁপিয়ে গেছি, এখন কিছুক্ষণ প্যারেল বন্ধ করে দিয়ে আমরা এই মিরিক লেকের মাঝখানেতে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি, আর এই পেছনে মিরিকের যে ব্রিজটা আছে পার্কের ওই ব্রিজটা, আর এদিকে কিন্তু এখন সূর্য এখন অস্ত চলে, দারুণ। কিন্তু ছোটবেলায় সবাই বলতো বাবা বড় হয়ে কি হবে, বলতাম ডাক্তার হবো, পরবর্তীকালে দেখলাম বাবা ডাক্তার হওয়া খুব চাপের ব্যাপার, আজকে মনে হচ্ছে নৌকা চালানো খুব চাপের ব্যাপার। এই নৌকার হালের ডিরেকশন বোঝা কিন্তু মেয়েদের মন বোঝার থেকেও বেশি কঠিন, ডান দিকে বেঁকাচ্ছি বেঁকে যাচ্ছে বাঁদিকে, বাঁদিকে বেঁকাচ্ছি বেঁকে যাচ্ছে ডান দিকে, মেয়েরা হলে তবু বলতে পারে যে মুড সুইং করছে, এ কি সুইং করছে আমি জানি না। সঠিক বলেছেন, তো আমরা কিন্তু এখন দায়িত্ব হ্যান্ড ওভার দিয়েছি আমাদের মহিলা পাইলটদের হাতে, কিন্তু হাল ছাড়া যাবে, হাল কিন্তু আমরা নিজেদের হাতে শক্ত করে ধরে রেখেছি, হাল ছাড়া না বন্ধু, হ্যাঁ বরং কন্ট্রোল করতে আছে না, যে যতই ঘুরি ওরা রাতে লাটাই তো আমার হাতে, ঠিক সেরকম ভাবে কিন্তু ঘুরি এরা ওড়াচ্ছে, লাটাই কিন্তু আমরা শক্ত করে ধরে রেখেছি, বড় হারামি ও বেটা, লাটাই হাত থেকে ছেড়ে গেলে কিন্তু দুর্ঘটনা, খুব মজা লাগছে না, খুব শান্তি, ও বাবা। আর এই দিকে কিন্তু আছে লেখা আই লাভ মিরিক, যদিও মিরিকের এম এর ওপরে কোনো এক কাকু উঠে দাঁড়িয়ে আছে, লাভের সামনে তো চার পাঁচজন গার্ড করে দিয়েছে, কাকু বলছে ভিডিওই কর ছবিই কর আমি নামবো না, আজকে এম এর ওপরে উঠে বসে থাকবো। এই দিকে রাস্তা দিয়ে কিন্তু ঘোরা যায়, এই রাস্তা দিয়েই তোমরা আসতে পারো কিন্তু এই জায়গাটাতে আই লাভ মিরিক যেখানটায় লেখা আছে। আমরা তো বোটে করেই চলে এলাম প্যাডেল করতে করতে, আর লেকের জলটা কিন্তু হেভি ঠান্ডা। তো ঘড়ির কাঁটায় 4:40 প্রায় 40 মিনিট কিন্তু বোট রাইড করলাম আমরা, 30 মিনিট অ্যাকচুয়াল টাইম, কিন্তু এই পুরো লেকটা এদিক থেকে ঘুরে একটা পুরো সার্কেল আকারে ওদিকে গিয়ে আবার ব্যাকে আসতে কিন্তু বেজায় পরিশ্রম, মানে প্যাডেল বোটে চাপাটা ইজি বাট চালানোটা কিন্তু ভালোই চাপের ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে স্রোতের উল্টো দিকে যখন তোমাকে যেতে হবে তখন কিন্তু খুবই চাপ। আর এই হচ্ছে কিন্তু সামনে মিরিকের সেই ব্রিজটা, এই ব্রিজের নিচে দিয়েই কিন্তু কিছুক্ষণ আগে আমরা বোটিং করে এলাম। এই হচ্ছে কিন্তু মিরিক লেক, এখানে বোটিং করাটাই কিন্তু হচ্ছে মেন, আর বোটিং করে কিন্তু আমরা দারুণ এনজয় করেছি, আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর। কিন্তু এখন ঘড়ির কাঁটায় 4:40, লাইট আস্তে আস্তে কমে আসছে, গোপালধারা টি এস্টেটটা কিন্তু দেখা আমাদের বাকি, ফেরার সময় দেখতে হবে। হ্যাঁ চলো, তো মিরিক লেক দেখে কিন্তু আমরা এখন ফিরে চলেছি দার্জিলিং এর পথে, তবে এখনো একটা স্পট দেখা বাকি, সেটা হচ্ছে গোপালধারা টি এস্টেট, ওটা কিন্তু এই রাস্তাতেই পড়বে, আমরা যখন আসছিলাম তখন আমরা গোপালধারা টি এস্টেট পেরিয়ে এসেছি, এখন ফেরার সময় একবার দেখে নেব। কিন্তু মুশকিল হচ্ছে ঘড়ির কাঁটায় এখন বাজে 5:45, তো রীতিমতো কিন্তু আলো একদমই কমে এসেছে, আর হয়তো হার্ডলি 20-25 মিনিট আলো থাকবে, দেখা যাক কতটা দেখতে পারি নিজেরাই, হাত তোমাদেরকে কতটা দেখাতে পারি।
ঘড়ির কাঁটায় বিকেল 5টা বেজে 51 মিনিট, আর আমরা কিন্তু চলে এসেছি এখন গোপালধারা টি এস্টেটে। খুব ভাগ্য ভালো আমাদের যে এখনো পর্যন্ত আলো আছে, আমরা তো ভাবছিলাম যখন পৌঁছাবো তখন দেখবো চা বাগানে মিটমিট করে আলো জ্বলছে। যাই হোক চলো একবার ঘুরে আসি যতক্ষণ আলো আছে, যেটুকু দেখা যায়। এই যে এইখান দিয়ে ভিতরে যেতে হবে। এই গোপালধারা টি এস্টেটটা কিন্তু অন্যান্য চা বাগানের থেকে সম্পূর্ণ আলাদা। অন্যান্য চা বাগানে যেমন পাহাড়ের ঢালে হয়, এখানে দেখো কেমন উল্টানো বাটির মতো ঢিপি ঢিপি টাইপের চা বাগান, বেশ ইউনিক কিন্তু, আর খুব সুন্দর। এরকম ভাবে সারি দিয়ে গাছ লাগানো এদিকেও আছে এদিকেও আছে, আর তার মাঝখান দিয়ে কিন্তু এরকম রাস্তা করা আছে। এই কিন্তু হচ্ছে গোপালধারা টি এস্টেট, অপরূপ সুন্দর, চারদিকটা কিন্তু দারুণ এখানেতে। আর এই চা বাগানের ভেতরে দাঁড়িয়ে সেলফি তুলতে পারো তোমরা, ছবি তুলতে পারো, কিন্তু যেটা তোমাদের করা উচিত নয় সেটা হচ্ছে উইদাউট এনি পারমিশন চায়ের গাছ থেকে পাতা ছিঁড়ে নেওয়া। একটা কাকুকে এইমাত্র দেখলাম চা বাগানের ভেতরে ঢুকে চায়ের পাতাগুলোকে এমন তাদের কানমূলে ধরেছে যেন কত জন্মের শত্রুতা সেই চা গাছগুলোর সঙ্গে। তো এই কারণে কিন্তু এখানে আগে বন্ধ করে দিয়েছিল ট্যুরিস্টদের আনাগোনা, এখন আবার ওপেন করেছে। কিন্তু যদি এরকমই কাজ আমরা করতেই থাকি তাহলে কিন্তু আবারও বন্ধ হয়ে যাবে। সেটা আমাদের রেসপন্সিবিলিটি, আমরা এখানে আসবো, ছবি তুলবো, ভিডিও করব, মজা করব, কিন্তু চা গাছের ক্ষতি না করে। তো এই গোপালধারা চা বাগানের সামনেই কিন্তু এরকম অনেক টি শপ আছে, অথেন্টিক টি শপ, যেখানে কিন্তু তোমরা এই চা বাগানের চা খেতে পারবে। আর চা বাগান দেখতে এসে যদি এখানকার চাই টেস্ট না করলাম তাহলে আর কি করলাম। চলো এই দোকানটায় গিয়ে দেখি যে এখানে চা কিরকম কি রেটে পাওয়া যাচ্ছে আর এখানকার চায়ের কোয়ালিটি কেমন। এই দোকানের নাম হচ্ছে গোলপাহাড় টি শপ অ্যান্ড হোমস্টে, মানে হোমস্টেও আছে। আর এখানে কিন্তু এই যে চায়ের আউটলেট আছে, তোমরা কিন্তু এখান থেকে এই গোপালধারা টি এস্টেটের বহু রকম চা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো চাইলে কিন্তু এখান থেকে চা কিনেও নিয়ে যেতে পারো, প্লাস এনাদের এদিকে চা করার কাউন্টার আছে, তোমরা কিন্তু চা এখানে টেস্ট করে দেখতে পারো। আমরা এখান থেকে চা টেস্ট করে দেখবো, যদি বেশি ভালো লাগে তা কিন্তু অবশ্যই কিনেও নিয়ে যাব বাড়ির লোকজনদের জন্য। আর এখানে দেখো একটা লোকাল গিফট শপও আছে ছোটো মতো, এখানে কিন্তু তোমরা অনেক কিছু জিনিসপত্র পেয়ে যাবে ছোটোখাটো কেনা নেওয়ার জন্য। এটা কার উপর প্রয়োগ করতে চাও? আচ্ছা এসে গেছে কিন্তু আমাদের এই গোপালধারা টি এস্টেটের চা। তো আমি নিয়েছি দুধ চা, আর দুটো আছে কিন্তু এখানকার লাল চা, স্মেলটাই দারুণ লাগছে, হেভি দারুণ কিন্তু। এখানে এলে কিন্তু অবশ্যই এখানকার এই অর্গানিক চা অবশ্যই কিন্তু খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর চাইলে কিন্তু এখানে পেছনে কাউন্টার দেখতে পাচ্ছ, এখান থেকে পারচেজও করে নিতে পারো বাড়ির লোকজনদের জন্য। গোপালধারা টি এস্টেট দেখে আমরা যখন ফিরে চললাম আবারও দার্জিলিংয়ের পথে, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তা আর জঙ্গলের মধ্যে দিয়ে ফেরার অভিজ্ঞতাটাও কিন্তু বেশ থ্রিলিং ছিল। আর দার্জিলিং পৌঁছানোর কয়েক কিলোমিটার আগে আমাদের চোখে পড়ল আলোর মালায় সজ্জিত রাতের দার্জিলিং শহরের মায়াবী রূপ। আচ্ছা তো আজকের পুরো ট্যুরটা কিন্তু আমরা করলাম এই নবীন ভাইয়ের সঙ্গে, খুব ভালোভাবে আমাদেরকে গোটা দার্জিলিং শহরের প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়েছে। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে 7:30, এতক্ষণ পর্যন্ত কিন্তু এখানকার কোনো ড্রাইভারই তোমাদেরকে ঘোরাবে না। তো তোমরা দার্জিলিং এলে কিন্তু নবীন ভাইয়ের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, তোমার নাম্বার একটু বলো। 8111 6161 2636 3000 দাদা নাম্বার বলে দিয়েছে, নাম্বার তোমরা এখন ভিডিওর নিচেও দেখতে পাচ্ছ, তাছাড়া ভিডিওর ডিসক্রিপশনেও কিন্তু আমি নাম্বার মেনশন করে দেবো। তো দার্জিলিং নেক্সট টাইম এলে কিন্তু অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও দার্জিলিং এর যে কোনো আশেপাশে সাইট সিন করার জন্য। আজকের মতো এতটাই, পরের দিন সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিং এর বিখ্যাত কেভিন্টার্সে চিকেন প্ল্যাটার আর গরম গরম কফি দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারতে। তারপর আমরা দার্জিলিংকে বিদায় জানিয়ে শেয়ার গাড়িতে দার্জিলিং থেকে মাত্র 250 টাকায় পৌঁছাবো শিলিগুড়ি, এবং শিলিগুড়ি স্টেশন থেকে রাতের কাঞ্চনকন্যা এক্সপ্রেস চড়ে ফিরবো কলকাতায়। আর এই সব গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের এপিসোডে। তাই আগামী এপিসোডটি দেখার জন্য এবং
প্রতি সপ্তাহে এরকমই নতুন নতুন বেড়াতে যাওয়ার ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও পৃথ্বী আশা ব্লগস পরিবারে। আমি পৃথ্বীশ, আমি পিয়াশা, আর তোমরা দেখছো পৃথ্বী আশা ব্লগস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সবার সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না, তাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি না কেন তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা। We'll be right back.